15ই আগস্ট আমরা আমাদের স্বাধীনতা দিবস পালন করি, তাহলে আবার 26শে জানুয়ারি দিনটাকে আমাদের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করার দরকারটা কি? কারণটা তোমরা নিশ্চয়ই জানো যে এই দিনটাতেই আমরা আমাদের দেশের জন্য সংবিধানটাকে চালু করেছিলাম, লাগু করেছিলাম। কিন্তু হঠাৎ 26শে জানুয়ারি দিনটাই কেন? 26শে জানুয়ারি দিনটা কি আর 5টা দিনের মতো কোনো সাধারণ দিন, নাকি এর পেছনে কোনো একটা বিশেষ ইতিহাস রয়েছে? কেনই বা এই দিনটাকে আমরা প্রজাতন্ত্র বা রিপাবলিক ডে হিসাবে পালন করি? মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা বলে দেব যে 26শে জানুয়ারি দিনটা কোনো সাধারণ দিন নয়, এর পেছনে রয়েছে একটা সুদীর্ঘ ইতিহাস। ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে থেকেই 26শে জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন ছিল আমাদের কাছে। আজকের ক্লাসে আমরা জানব 26th of January, দ্য স্টোরি অফ ইন্ডিয়ান রিপাবলিক ডে। তো চলো ভিডিওটা শুরু করি, তার আগে নিজের পরিচয়টা একবার দিয়ে নিই। আমি সুজিত দেবনাথ, তোমাদের প্রিয় সুজিত স্যার, অ্যান্ড ইউ অল আর ওয়েলকাম টু PCS এডুকেশন। দেখো, দ্য স্টোরি অফ রিপাবলিক ডে, 26শে জানুয়ারির পেছনের গল্পটা শুরু হয়েছিল 1919 সালে, যখন মন্টেগু চেমসফোর্ড নামক একটা আইন আমাদের দেশে চালু হয়েছিল। তোমরা জানো এই আইনের বিরুদ্ধে ভারতবর্ষের বিভিন্ন অংশে, সারা ভারতবর্ষ জুড়ে একটা প্রতিবাদ, একটা অসন্তোষ তৈরি হয়েছিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের মতো একটা বড় হত্যাকাণ্ডও কিন্তু এই আইনের অংশ বিশেষের প্রতিবাদ করতে গিয়ে হয়ে গেছিল। তাই এত অসন্তোষ যে আইনটাকে নিয়ে, সেই আইনটাকে একটু সংস্কার করবার জন্য, একটু সংশোধন করবার জন্য ব্রিটিশ পার্লামেন্ট 1927 সালে সাইমন কমিশন গঠন করেছিল। কিন্তু ভারতীয়দের জন্য আইনের সংস্কার, সেই সাইমন কমিশনে একজন মাত্র ভারতীয় সদস্য থাকবে না, এইটা ভারতবাসীর পক্ষে মেনে নেওয়াটা সম্ভব ছিল না। সারা ভারত প্রতিবাদ করেছিল, কংগ্রেস প্রতিবাদ করেছিল, এবং তোমরা জানো যে সাইমন কমিশন যখন ভারতবর্ষে আসে, তখন লাহোরে একটা মিছিলে গো ব্যাক সাইমন, গো ব্যাক সাইমন এই প্রতিবাদ করতে করতে লালা লাজপত রায় যখন স্লোগান দিচ্ছিলেন, মিস্টার স্যান্ডারসন নামক একটা পুলিশের লাঠির আঘাতে তিনি আহত হন। আর ভারতবর্ষের ইতিহাসের একজন দেশপ্রেমিক, স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায় লাহোরে তার প্রাণ ত্যাগ করেন। তো বুঝতেই পারছো, সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য নেই, এটা নিয়ে সারা ভারতবর্ষে আগুন জ্বলেছে। লালা লাজপত রায়ের মৃত্যু হয়ে গেছে সাইমন কমিশন গো ব্যাক বলতে গিয়ে। এই রকম একটা পরিস্থিতিতে যখন দেশ জুড়ে আগুন চলছে, সেই আগুনে ঘি পড়ে ফেলে দিয়েছিল তদানন্তীন ব্রিটিশ পার্লামেন্টের ভারত বিষয়ক মন্ত্রীর একটা উক্তি। তিনি বলেছিলেন, ইউ ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু রাইট ইউর ওন কনস্টিটিউশন। ভারতীয়রা, তোমরা তোমাদের ভারতের জন্য, নিজেদের জন্য সংবিধান লেখার জন্য এখনও যোগ্যতা অর্জন করে উঠতে পারোনি। কংগ্রেসের পক্ষ থেকে এর প্রত্যুত্তর দিয়েছিলেন মতিলাল নেহরু। তিনি বলেছিলেন, শাট আপ, উই অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ। চুপ করো, মুখ বন্ধ রাখো, তোমাদের চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। তো চ্যালেঞ্জ তো গ্রহণ হলো, কিন্তু সংবিধানটা তাহলে নিজেদের জন্য লিখতে হবে। কংগ্রেস এই জন্য মতিলাল নেহরুর অধ্যক্ষ করে, অর্থাৎ মতিলাল নেহরুকে সভাপতি করে একটা কমিটি গঠন করলেন। সেই কমিটির অন্যতম সদস্য ছিলেন জওহরলাল নেহরু, তেজ বাহাদুর সাপড়ু এবং অবশ্যই সুভাষচন্দ্র বোস। এই সংবিধান কমিটি, যার ওপর দায়িত্ব পড়ল ভারতের জন্য সংবিধান লেখার, সাইমন কমিশনের পাল্টা হিসাবে নাম হলো নেহরু কমিটি। তোমরা জেনে থাকবে এই নেহরু কমিটি 1928 সালে ভারতবর্ষের জন্য প্রথম একটা খসড়া সংবিধান দিয়েছিল, যেটা ভারতবর্ষের ইতিহাসে নেহরু রিপোর্ট নামে পরিচিত। কিন্তু নেহরু রিপোর্ট কংগ্রেস দিল, ব্রিটিশরা মানবে কেন? ব্রিটিশরা শুরু থেকে শেষ অবধি এই নেহরু রিপোর্টকে কোনো রকম পাত্তাই দেয়নি, পাত্তাই দিল না। এমনকি ব্রিটিশদের তালে তাল দিয়ে মুসলিম লীগ, অ্যাজ ইউজুয়াল ওনারা যেরকম কথা বলেন, আলি জিন্না বললেন মুসলিম বিরোধী এই রিপোর্টের আপাতত ডাস্টবিনে ফেলা উচিত। এই রকম একটা পরিস্থিতিতে কংগ্রেসের অভ্যন্তরে প্রতিবাদ শুরু হলো যে ভারতবর্ষের কংগ্রেস ব্রিটিশদের এগেনস্টে ঠিক কী ভূমিকা নেবে। তোমরা জানো সেই সময়, ঠিক সেই সময় ভারতবর্ষের কংগ্রেসের অভ্যন্তরে দুটো গোষ্ঠী ছিল। একটা গোষ্ঠীর মধ্যে অন্যতম ছিলেন জওহরলাল নেহরু এবং অবশ্যই সুভাষচন্দ্র বোস, যারা পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে ব্রিটিশদের এগেনস্টে আন্দোলন গড়ে তুলতে চাইছিলেন।
কিন্তু অন্য দলে ছিল রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভ ভাই প্যাটেলের মতো নরমপন্থী নেতারা, যারা স্বায়ত্ব শাসন পাওয়ার জন্য বা ডোমিনিয়ন স্ট্যাটাস পাওয়ার জন্য ব্রিটিশদের এগেনস্টে আন্দোলনের পক্ষপাতিত্ব করছিলেন। তো এইরকম একটা পরিস্থিতিতে যখন নেহরু রিপোর্টটা ঠুকরে দিল, নেহরু রিপোর্টকে কোনো রকম পাত্তা দিল না, তখন কংগ্রেসের নীতি কী হবে ব্রিটিশদের এগেনস্টে, ডোমিনিয়ন স্ট্যাটাস পাওয়া নাকি পূর্ণ স্বরাজ পাওয়া, এইটা নিয়ে কিন্তু ভীষণ রকমের নিজেদের মধ্যে একটা বিরোধ তৈরি হলো। আর সমস্ত বিরোধের অবসান কে করবেন? গান্ধীজি এই নরমপন্থী এবং চরমপন্থী, অর্থাৎ যারা পূর্ণ স্বাধীনতা চায় এবং যারা ডোমিনিয়ন স্ট্যাটাস চায়, এই দুই দলের মধ্যে মধ্যস্থতা করলেন। গান্ধীজি বললেন যে ব্রিটিশকে আরও এক বছর সময় দেওয়া হোক, অর্থাৎ 1928-এর পরে আরও এক বছর সময় দেওয়া হোক, এই সময়ের মধ্যে তারা যদি নেহরু রিপোর্টকে স্বীকার করে, যদি তারা ডোমিনিয়ন স্ট্যাটাস দেয় তো ভালো, নইলে আমরা পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে, পূর্ণ স্বরাজের লক্ষ্যে আন্দোলনে নিশ্চয়ই নামব। তো এক সাল কেটে গেল, ব্রিটিশ সরকার না নেহরু রিপোর্ট নিয়ে কিছু বললেন, না স্বরাজ বা ডোমিনিয়ন স্ট্যাটাস নিয়ে কিছু বললেন। অতএব এক বছর পর 1929 সালে কংগ্রেসের যে অধিবেশন হবে, সেই অধিবেশনে, বার্ষিক অধিবেশনে ব্রিটিশের এগেনস্টে পূর্ণ স্বরাজের দাবি উঠবে এবং কংগ্রেস পূর্ণ স্বরাজ এর রেজুলেশন গ্রহণ করবে, এটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়েছিল। কিন্তু এই অধিবেশন 1929 সালে কোথায় ঠিক হবে? কংগ্রেসের সবাই মিলে সিদ্ধান্ত নিল না, অধিবেশনটা হবে লাহোরে। কেন লাহোরে? তার কারণ লাহোরেই কিন্তু লালা লাজপত রায় সাইমন কমিশনের এগেনস্টে গো ব্যাক সাইমন ধ্বনি দিতে গিয়ে মাথায় পুলিশের লাঠি খেয়ে মারা গেছিল, শহীদ হয়েছিলেন। তাই লাহোরে আয়োজন করা হলো 1929 সালের ডিসেম্বর মাসে লাহোরে আয়োজন করা হলো কংগ্রেসের বার্ষিক অধিবেশন, এবং যে অধিবেশনে সর্বসম্মতিক্রমে অবশ্যই জওহরলাল নেহরু সভাপতি হলেন এবং লালাজির গলায় মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তিনি ঘোষণ করলেন, ভাষণ দিলেন যে পূর্ণ স্বরাজ ই আমাদের লক্ষ্য। এবং তোমরা জেনে খুশি হবে, রাজেন্দ্র প্রসাদ বা বল্লভ ভাই প্যাটেলের মতো যারা নরমপন্থী নেতা, যারাও ডোমিনিয়ন স্ট্যাটাসের লক্ষ্যে আন্দোলন করতে চাইতো, পূর্ণ স্বরাজের জন্য আন্দোলন করতে চাইছিল না, তারা পর্যন্ত দুহাত তুলে সমর্থন করলেন, হ্যাঁ এখন থেকে কংগ্রেসের লক্ষ্য পূর্ণ স্বরাজই হওয়া উচিত। তো ওই দিন তোমরা জানো যে অধিবেশন শেষ হয়েছিল 28, 29, 30, 31। 1929 সালের 31শে ডিসেম্বর মধ্যরাত্রে অনেকটা আনঅফিসিয়ালি জওহরলাল নেহরু এবং কংগ্রেসের তরুণ যারা সদস্য তারা মিলে লাহোরের রাভি নদীর তীরে মধ্যরাত্রে পূর্ণ স্বরাজ এর প্রতীকী হিসাবে তেরঙ্গা উত্তোলন করেছিলেন। তো কেউ কেউ বলে যে এই দিনটা 31শে ডিসেম্বর 1929 মধ্যরাত্রি, কেউ কেউ বলে না রাত্রি 12টা কভার করে গেছিলো, ওপারে চলে গেছিলো, এটা 1 জানুয়ারি 1930। তো যাই হোক, এই ঘটনাটা, অর্থাৎ প্রতীকীভাবে যেটা ফ্ল্যাগ তোলা দরকার, কংগ্রেসের বয়স্ক লিডাররা যখন জানতে পারলেন তখন বললেন ঠিক আছে, মধ্যরাত্রে ইয়াং জেনারেশন অফ কংগ্রেস তারা ফ্ল্যাগ হোস্ট করেছে, ঠিক আছে, কিন্তু আমরা সর্বসম্মতিক্রমে সবাই মিলে আর একবার এই পূর্ণ স্বাধীনতার প্রতীকী হিসাবে ফ্ল্যাগ তুলব, দিল্লিতে তুলব। এবং ডেটটা তখন ঠিক করা হলো যে 1930 সালের জানুয়ারি মাসের শেষ যে রবিবার, অর্থাৎ লাস্ট উইকের যে রবিবার পড়বে, সেই রবিবার দিন আমরা ফ্ল্যাগ হোস্ট করব। ঘটনাক্রমে সেই রবিবারটা ছিল 26শে জানুয়ারি 1930 সালে। দিল্লিতে কংগ্রেসের সবাই মিলে যখন এই ফ্ল্যাগটা হোস্ট করা হয়, পূর্ণ স্বরাজ হিসাবে এই দিবসটাকে পালন করা হয়, তারপর 1947 সালে স্বাধীনতা পাওয়ার আগ পর্যন্ত 17 বছর ধরে গোটা ভারতবর্ষ জুড়ে এই 26শে জানুয়ারি দিনটাকে পূর্ণ স্বরাজ দিবস হিসাবে পালিত হয়ে এসেছে আমাদের দেশে স্বাধীনতার আগ পর্যন্ত। তারপর তোমরা জানো 1947 সালের সেই দিনটা এলো 15ই আগস্ট, যেদিন ব্রিটিশরা ভারতবর্ষের হাতে ক্ষমতা হস্তান্তর করলো। তো 15ই আগস্ট স্বাধীনতা পাবো কি অন্যদিন স্বাধীনতা পাবো, সেই ডেটটা ঠিক করার অধিকার তো ভারতীয়দের হাতে ছিল না, ব্রিটিশরা ঠিক করেছিল 15ই আগস্ট। অবশ্য এই 15ই আগস্ট এই ডেটটা ঠিক করার পেছনেও ব্রিটিশদের একটা ঔপনিবেশিক দম্ভ কাজ করেছিল। কেন? তার কারণ 1945 সালের 15ই আগস্ট জাপান কিন্তু অ্যালাইড ফোর্সের কাছে, ব্রিটিশদের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করেছিল। তাই এই 15ই আগস্ট 1947 ছিল সেই আত্মসমর্পণের দ্বিতীয় বর্ষপূর্তি। স্বাধীনতা 15ই আগস্ট পেলাম বটে, কিন্তু তার মধ্যেও থাকলো যেতে যেতেও ব্রিটিশরা তাদের ঔপনিবেশিক দম্ভ,
ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মহত্ত্বকে অপমান করার একটা চেষ্টা করে গেল। তো তাই আমরা ভাবছিলাম যে যেহেতু 26শে জানুয়ারি দিনটা আমরা পূর্ণ স্বরাজ দিবস হিসেবে 17 বছর পালন করে এসেছি, এই দিনটাকে কী করে বাঁচিয়ে রাখা যায়, কী করে স্বতন্ত্র রাখা যায়, কী করে এই দিনটাকেও আমরা উদযাপন করব। তো তোমরা জানো 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হওয়ার পর যখন আমাদের সংবিধানটা লেখা হয়, সেই সংবিধানের লেখার কাজ শেষ হয়ে গেছিলো 26শে নভেম্বর 1949, 26th of November সংবিধানের কাজ শেষ, সংবিধান রেডি হয়ে গেছে। কিন্তু তারপরেও আমরা আরও 2 মাস অপেক্ষা করলাম যে কবে 26শে জানুয়ারি দিনটা আসবে। সেই 26শে জানুয়ারি পরের বছর 1950 দিনটা এলেই ওই দিন আমরা আমাদের সংবিধানটাকে গ্রহণ করলাম, সেই মহান সংবিধান, যে সংবিধান মেনে আমাদের গোটা দেশ আজও চলছে, ভবিষ্যতেও চলবে। সংবিধানের প্রতি সম্মান জানানোর জন্য এবং 26শে জানুয়ারি দিনটাকে আমরা ঐতিহাসিকভাবে মনে রাখার জন্য এই দিনটাকে 1950 সালের 26শে জানুয়ারি থেকে আজ পর্যন্ত প্রতি বছর আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য ভেরি স্টোরি বিহাইন্ড 26th of January, দ্য রিপাবলিক ডে অফ ইন্ডিয়া। ডিয়ার স্টুডেন্ট